খোদা গো তুমি দয়া করে পৌঁছে দাও মদিনা, কলব করে দাও নূরে মানোয়ার, নূর করে দাও সিনা। হে প্রভু দরবারে তোমার শুধু এই মিনতি আমার, প্রিয় নবীজির রওজা দেখে মন পিপাসা মিটাব। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতি কদমে সাজদা করিব, না হয় যেতে যেতে মরে যাব। বহু আশা জীবনে আমার গো, বহু আশা জীবনে আমার, মদিনা জিয়ারত যাব। প্রতি কদমে সাজদা করিব, না হয় যেতে যেতে মরে যাব। রওজা মোবারক করুন জিয়ারত, মাফ হয়ে যায় গুনাহ। বলি সুবহানাল্লাহ, আরেকটু মহব্বত বলি সুবহানাল্লাহ। আপনার আমার নবীর রওজা জিয়ারত করলে গুনাহ মাফ হয়ে যায়। হাদিস আছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, দয়ার নবী মুস্তাফা বলেন যে যারা আমার রওজাকে জিয়ারত করলো তাদের জন্য ময়দানে মাহশারে শাফায়াত আমার অজীব হয়ে যায়। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রওজা মোবারক করুন জিয়ারত, মাফ হয়ে যায় গুনাহ। জান্নাত বলে আমার জান্নাত, রওজা পাক মদিনা। হুর ফেরেশতা জিন ও ইনসান দুনিয়ার যত মুসলমান, কলব সিনা নূরে মদিনা, নূর যে আল্লাহ আল্লাহ। নয়নে মুহাম্মদ রসুলুল্লাহ, হৃদয়ে কাবা বাইতুল্লাহ। ইয়া রহিম ইয়া রহমান ইয়া করিম ইয়া সুবহান, মনের বাসনা দুঃখ বেদনা আর কারে শোনাব। প্রতি কদমে সাজদা করিব, না হয় যেতে যেতে মরে যাব। বহু আশা জীবনে আমার গো, বহু আশা জীবনে আমার, মদিনা জিয়ারত যাব। প্রতি কদমে সাজদা করিব, না হয় যেতে যেতে মরে যাব। নামাজের শেষে মসজিদে বসে করি শুধু এই মোনাজাত, কবুল করে নাও নবীর ওসিলাই, হে পাক রব্বুল ইজ্জত। নামাজের শেষে মসজিদে বসে করি শুধু এই মোনাজাত, কবুল করে নাও নবীর ওসিলাই, হে পাক রব্বুল ইজ্জত। একটি বার স্বপ্নে আবার দেখা দাও নবী মুস্তফার, এমডি মিজান বলে তোমার চরণে ফুল হয়ে ঝরে যাব। প্রতি কদমে সাজদা করিব, না হয় যেতে যেতে মরে যাব। বহু আশা জীবনে আমার গো, বহু আশা জীবনে আমার, মদিনা জিয়ারত যাব। প্রতি কদমে সাজদা করিব, না হয় যেতে যেতে মরে যাব। আল্লাহুম্মা
مولانا محمد وعلى آلی سیدنا مولانا محمد صلی علی محمد صلی علی ہر دم جبا سے نکلو پاک نبی محمد ہر دم زبان سے نکالو شفیع صلی اللہ تعالی علیہ وسلم সর্বপ্রথমে জানাই আজকের পর পর তিন রাত্রিব্যাপী এ জীবনী জালসার নির্ধারিত বিজ্ঞাপিত মনোনীত মাননীয় স্মরণীয় বরণীয় এই জালসার সভার সভাপতি ও আমন্ত্রিত অনামন্ত্রিত ওলামায়ে দ্বীন ও দ্বীনদার পরহেজগার মুত্তাকিন সালিহীন আমার বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক বয়োকনিষ্ঠ মঞ্চে উপস্থিত এবং অনুপস্থিত বাবাজি এবং ভাইরা পর্দা নাসিনা স্নেহময়ী মমতাময়ী মা ও ভগ্নীগণ ও কচিকাচা বাচ্চারা সকলকে জানাই আমার অন্তরের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই করুণাময় রব্বুল আলামিনের জন্য যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যিনি আম্মান আমালুহু জাল্লা জালালুহু, যিনি অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জন, যে আল্লাহ তাবারক তাআলা আপনাদের আমাদের সকলকে পৃথিবীর বিভিন্ন কাজ থেকে বিরত রেখে আজকের পবিত্র এই মাহফিলে নিয়ে এসে বসে কিছু বলা এবং কিছু শোনার তৌফিক দান করেছেন, তার জন্য সকলে একবার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতপর হুজুর আকরাম রহমতে আলম নূরে মুজাসসাম নবী মুআজ্জম রাসূল আকরাম শাফিউল মুজনিবিন রহমাতাল লিল আলামিন রাহাতুল আশিকিন আনিসুল গায়রিবিন আব্দুল্লাহ লাল মামিনার দুলাল মরুর হেলাল যিনি ওয়ানাতের নাথ দয়ার ভান্ডার দয়ার অবতার রহমাতাল লিল আলামিন নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দিনার উপরে কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত অর্পিত হোক, তার জন্য সকলে একবার উচ্চ স্বরে ভক্তি ভরে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম, আপনাদের নিকটে কোরআনুল কারীমের 111 নম্বর সূরা উপস্থাপন করেছি, তার সঙ্গে 28 নম্বর পারা সূরা তাহরিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, এই কোরআনুল কারীমের 111 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরায়ে লাহাব। কি সূরা বললাম বাবা? সূরায়ে লাহাব। এই পূর্ণ সূরাটি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কি বলতে চেয়েছেন এবং কি বলেছেন এ বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা রাখবো। রব্বুল আলামিন পারওয়ারদিগার আলাম, আজকে এই সূরার মধ্যে আপনাদের আমাদের সকলকেই হুঁশিয়ারি করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, পারওয়ারদিগার আলাম জানিয়ে দিয়েছেন যে যারাই রাসূলের বিরুদ্ধে আচরণ করবে, যারাই আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে, যারা হাদিসের বিরুদ্ধে আচরণ করবে, যারা কোরআনুল কারীমের বিরুদ্ধে আচরণ করবে, তাদের পরিণতি ভালো হবে না। শুধু নাবীর যুগে নয়, যারা পূর্ব যুগে করেছে তাদেরও, যারা নাবীর যুগে করেছে তাদেরও, এবং পরবর্তী যুগে যারা বিরুদ্ধ আচরণ করবে তাদেরও পরিণতি ভালো হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তাআলা 28 পারা সূরাটির নাম হলো সূরাই মুজাদালা। এর 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ করে, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন উলা এই পৃথিবীর জমিনে আকাশের নিচে মাটির উপরে তারা হলো সর্বাধিক লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। জোরে বলি সুবহানাল্লাহ। ঘোষণাকার একটু জোরে বলতে হবে, আল্লাহর ঘোষণা। তাহলে আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে কেউ কোনোদিন পারেনি আর ভবিষ্যতেও
পারবে না। রাসূলের সঙ্গে পাল্লা দিয়ে কেউ কোনোদিন পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। আল্লাহ তাআলা সেই হুঁশিয়ারি কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আজকে আসুন আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা এই সূরা লাহাবটা কেন নাজিল করলেন, কারণ হলো কি, এর পটভূমি কি, এর শানে নুজুল কি, আপনারা আমরা সকলে এখানে উপবিষ্ট হয়েছি, কারণ আছে না নেই? কারণ আছে। এই গ্রামবাসীর যুবকবৃন্দরা ওক্তিয়া মসজিদের উন্নতি কল্পে পর পর তিন রাত্রি ব্যাপী জালসা ও জীবনের আয়োজন করেছে। আজকে হচ্ছে আপনার দ্বিতীয় রাত্রি। উদ্দেশ্য হলো মসজিদের উন্নতি কল্পে কিছু আদায়, তার সঙ্গে মানুষকে কিছু হাদিস ও কোরআনের আলোচনা শোনার সুব্যবস্থা করে দেওয়া, এটাই হলো উদ্দেশ্য। তবে আপনারা আমরা এখানে এসেছি এটাই হলো কারণ। রাব্বুল আলামিন জানিয়েছেন, আমি যে সূরা লাহাবকে কোরআনুল কারীমের ভিতরে পোর্ট করে দিয়েছি এর জন্য কিছু উদ্দেশ্য আছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই উদ্দেশ্য হলো কি, সূরা লাহাবকে কেন নাজিল করা হলো? কোরআনুল কারীম 19 নম্বর পারা, সূরাটির নাম সূরা শুআরা, আয়াত নাম্বার 214 অর্থাৎ 214 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা বলেন, এবং হে হাবিব, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ তাদেরকে আপনি ইসলামিক দাওয়াত দিন, তাদেরকে কবর আজাব বোঝান, হাসর কঠিন হবে বুঝিয়ে দিন, জাহান্নাম কঠিন হবে তাদেরকে আপনি বুঝিয়ে দিন। দয়ার নবী, মায়ার নবী, রহমাতান লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা সম্বোধন করে কোরআনুল কারীমের মধ্যে বললেন, দয়ার নবী, মায়ার নবী, রহমাতান লিল আলামিন নবী, মক্কার জমিনে উনি দীন ইসলামের প্রচার ও প্রসার শুরু করেছেন, কিন্তু বাবা জীবন গোপনে। দয়ার নবীর যখন বয়স হলো 40 বছর, ওই সময়তে আল্লাহর হাবিব নবুয়াতটাকে প্রকাশ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি করলেন বাবা? প্রকাশ করলেন, কিছু সংখ্যক আলিম আছে, এরা বলছে নবী তো নবী হয়েছে 40 বছর বয়সে। জোরে বলেন আউযুবিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুয়্যা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কবে নবী হয়েছেন, কবে থেকে আপনি নবী? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন দয়ার নবী মুস্তাফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাঈ ওয়াত তিন। তিরমিজি শরীফ 201 নম্বর পৃষ্ঠা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি নবী ওই সময়তে নবী ছিলাম আদমের যখন কোনো অস্তিত্ব ছিল না, আদম যখন মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল। নবী বলছেন আমি নবী মুস্তাফা তখনও নবী ছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, বর্তমান সময়ে তাহলে যারা বলছেন যে নবী 40 বছরে নবী হয়েছেন তাদেরকে মানবেন? নবী মুস্তাফা নিজের জবানে বলেছেন, আমি নবী তখন ছিলাম আদম নবী যখন পানি আর মাটির সঙ্গে মিশ্রিত ছিলাম, আমি নবী তখন নবী ছিলাম। কোনটাকে মানতে হবে বাবা, একটু জোরে বলুন। নাবি যেটা বলেছেন সেটাকে মানতে হবে। মুআজ্জাজ মুহতারাম, তাহলে বর্তমান সময়ে এইরকম কিছু আলিম আছে, এরা আপনার আমাদের ঈমানটাকে ধ্বংস করছে, নষ্ট করছে, কিন্তু আপনারা আমরা বুঝতে পারতেছি না। দয়ার নবী, পয়গম্বরে আযম, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যেন নবুয়াতটিকে প্রকাশ করলেন। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহি সালাম যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহি নাজিল করলেন, কোরআন নাজিল করলেন। দয়ার নবী মুস্তাফা পয়গম্বরে আযম সর্বপ্রথমে ইসলামিক দাওয়াত দিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন যৌবন আপনাকে সঁপে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালেমার দাওয়াত দিয়েছেন নবী জি, আমি দ্বিধা করি নাই, দ্বিধা করি নাই। ইয়া রাসূলুল্লাহ,
আমি খাদিজা আপনার সেই মধুমাখা কারিমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা পড়ে নিয়ে মুসলমান হয়ে গেলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এইদিকে গোলামদের মধ্যে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও যেন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এইদিকে বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যেন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এইদিকে গোপনে যেন এইদিকে ইসলামিক দাওয়াত চলতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার তত্ত্বাবধানে হযরত উসমান বিন আফফান আব্দুর রহমান বিন আউফ হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবী তিনারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এইরকম করে তিনটি বছর কালিমার যেন দাওয়াত চললো। তবে গোপনে 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 দাওয়াত চলে নাই, গোপনে দাওয়াত চলতে শুরু করলো। মহান আল্লাহ তাআলা বিশ্ব রাসূলকে ডাক দিয়ে বলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন হে আমার হাবিব আপনি আপনার নিকট আত্মীয়দেরকে কালেমার দাওয়াত দিন, আপনি তাদেরকে সতর্ক করুন। দয়ার নবী মায়ার নবী রহমাতান লিল আলামিন নবী আল্লাহর পক্ষ থেকে যখন তিনার কাছে প্রত্যাদেশ চলে আসলো, যখন ওহি চলে আসলো, জিব্রাইল আলাইহিস সালাম এই সূরা শুআরার 214 নম্বর আয়াত নিয়ে যখন মক্কার জমিনে চলে আসলেন, দয়ার নবী মুস্তাফা পয়গম্বরে আজম মক্কার জমিনে ওইবারে যেন আপনার একটি পাহাড় ছিল, সে পাহাড়টির নাম হলো সাফা পাহাড়। কি নাম বললাম বাবা? সাফা। কোরআনের মধ্যে কোন দলিল আছে নাকি? কোরআন বলল হ্যাঁ হ্যাঁ দলিল আছে। কোরআনকে জিজ্ঞাসা করা হলো হে কোরআন সাফা নামক তোমার কাছে কোন তথ্য আছে নাকি? কোরআন বলল এস এস হ্যাঁ হ্যাঁ আছে। কোরআনকে জিজ্ঞাসা করা হলো কোরআন বলল আছে। 158 নম্বর আয়াত সূরাটির নাম হলো সূরা বাকারা, পারা নাম্বার হলো 2, পেজ নাম্বার হলো 3। আল্লাহ তাআলা বলেন ইন্না সাফা والمروة من شعائر الله তাআলা বলেন নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর ওই নির্দেশনার অন্তর্ভুক্ত রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। আল্লাহ তাআলা বলছেন সাফা এবং মারওয়া আমার নিদর্শনের অন্তর্ভুক্ত। জোরে বলি সুবহানাল্লাহ। যে পাহাড় দুটি মক্কাতে অবস্থিত হাজি সাহেবদের জন্য এই পাহাড়টিকে সাই করা হলো ওয়াজিব। আল্লাহ তাআলা এই সাই করাকে ওয়াজিব কেন করে দিয়েছেন? এই পাহাড়ের এত দাম কেন? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার বিবি হাজেরা এবং পুত্র সন্তান ইসমাঈলকে মরুভূমিতে যখন নির্বাসন দিয়েছিলেন, যখন বনবাস দিয়েছিলেন, ওই সময়তে হযরতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির জন্য দৌড়াদৌড়ি করেছিলেন, এক পাহাড় থেকে অপর পাহাড় সাতবার দৌড়াদৌড়ি করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াজ্জাজ মুহতারাম যখন সাফা পাহাড়ের উপরে আরোহণ করতেন তখন মনে হচ্ছে যে মারওয়া পাহাড়ে পানি, মারওয়াতে যখন যেতেন সাফার দিকে দেখতেন তো মনে হচ্ছে যে সাফা পাহাড়ের দিকে পানি, উনি পানির জন্য সাত মর্তবা ছোটাছুটি করেছিলেন বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বলে হাজেরা আজকে তুমি এক নয় দুই নয়, সাফা থেকে মারওয়া আর মারওয়া থেকে সাফা তুমি সাত বার দৌড়াদৌড়ি করেছো। মহান আল্লাহ তাআলা বলেন হে হাজেরা তোমার এই সুন্নাতকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের সকাল পর্যন্ত হাজী সাহেবদের জন্য রেখে দিলাম, তাদের জন্য সাঈ করা সাফা থেকে মারওয়াকে দৌড়ানো আমি আল্লাহ তাআলা অজীব করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই সাফা পাহাড়ের উপরে আরোহণ করলেন। আরোহণ করার পর তদানীন্তন সময়ে বর্তমান সময়ের মতো মাইকের কোনো ব্যবস্থা ছিল না। বর্তমান সময়ে যেমন
কোনো কিছু যদি প্রচার করার প্রয়োজন হয় বাবা জীবন, ঘোষণা করার প্রয়োজন হয়, মায়ের কলাকে বললে মায়ের কলা প্রচার করে দেয়। তদানীন্তন সময়ে এইরকম সাউন্ড সিস্টেমের ব্যবস্থা ছিল না। কেউ যদি কোনো বিপদগ্রস্ত হয়ে যেত, কাউরের যদি কিছু বলার প্রয়োজন হতো, উঁচু পাহাড়ের উপরে আরোহণ করত। আর আরোহণ করার পর পাহাড় থেকে আপনার চিৎকার করে ডাক দিত, আর ওই ডাকে সকলে একসঙ্গে জমায়েত হয়ে যেত, সাড়া দিত। ওই মানুষটা বিপদগ্রস্ত হয়েছে, তার সমস্যার সমাধান করে দিতে হবে। দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী। ওই সাফা পাহাড়ের উপরে আরোহণ করলেন, আরোহণ করার পর বললেন, ইয়া মাশারাল কুরাইশ, ইয়া সবাহ, দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী। এই কথাগুলিকে বলে বলে যেন মক্কার মানুষদেরকে নিজের বংশধরকে ডাক দিলেন, বনু হাশিম গোত্রের মানুষগুলাকে ডাক দিলেন, কুরাইশ বংশের মানুষগুলাকে ডাক দিলেন, বনু মুত্তালিব গোত্রের মানুষগুলাকে ডাক দিলেন। সকলেই যেন ওই জায়গাতে সমবেত হয়ে গেল, কারণ মক্কার জমিনে আপনারা আমার রাসূল নবী এমন একজন মহামানব ছিলেন, সকলেই তিনাকে আল আমিন বলতো, সকলেই নবীকে সত্যবাদী বলতো বলে সুবহানাল্লাহ। আর আপনাদের আমাদেরকে কি বলে বাবা? বলছে মিথু, 199টা মিথ্যা বলে। আর রাসূলের টাইটেল কি বাবা? আল আমিন, সত্যবাদী। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফা, তিনার ডাকে সকলেই সাড়া দিয়ে চলে গিয়েছে, সকলেই উপবিষ্ট হয়েছে ওই জায়গাতে। মক্কার বড় বড় লিডার, বড় বড় ক্যাডার, বড় বড় কাফির সকলেই যেন উপবিষ্ট হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, বলো বলো আমাদেরকে কেন ডেকেছো, কেন ডেকেছো? দয়ার নবী, মায়ের নবী, রহমাতাল লিল আলামিন নবী বলেন, ইন্নাকুম নাযীরুন বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম নাযীরুন বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, নিশ্চয় আমি তোমাদের জন্য অগ্রিম কঠিন শাস্তির ভীতি প্রদর্শনকারী। একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমরা যে মূর্তি পূজা করো, এই মূর্তি পূজা করা যাবে না। তোমরা যে সূর্যকে পূজা করো, এই সূর্যকে পূজা করা যাবে না। আল্লাহর রাসূল বলেন, তোমরা কবরকে ভয় করো, কবরের আযাবকে ভয় করো, হাশরকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, আর তোমরা যে কর্মগুলা করো, তোমরা শিরক করো, এই শিরকগুলাকে ছেড়ে দাও, একমাত্র তাওহীদের বাণী মেনে নাও, রিসালাতের বাণীকে মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে রাসূল বলে তোমরা স্বীকার করে নাও, আমাকে নবী বলে তোমরা মেনে নাও, মেনে নাও। মুআজ্জাজ মুহতারাম, এর পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছিলেন, সকলকে সম্বোধন করে বলেছিলেন, হে আমার বংশ ধরেরা, হে মক্কার মানুষেরা, আমি মুহাম্মদ যদি ঘোষণা দিই, এই পাহাড়ের পেছন দিকে একদল সৈন্যরা রয়েছে, এরা অস্ত্রশস্ত্র নিয়েছে, আজকে আপনাদেরকে মারতে আসবে, আপনারা কি বিশ্বাস করবেন? সকলেই বলেছিল, এস হা হা, হে মুহাম্মদ, তুমি যদি বলো তোমার কথাকে আমরা মেনে নিতে বাধ্য হব, কারণ মুহাম্মদ তুমি কোনদিন মিথ্যা বলো নাই। বলি সুবহানাল্লাহ। কাফিরেরা কি বলল? হে মুহাম্মদ, তুমি যদি বলো যে পিছনে একদল অস্ত্র নিয়ে মানুষ দাঁড়িয়ে আছে, আমাদেরকে হত্যা করার জন্য, আমরা এটা বিশ্বাস করে নিব, কেন মুহাম্মদ তুমি কোনদিন মিথ্যা কথা বলো নাই? আল্লাহর রাসূল যখন এই তাওহীদ আর রিসালাতের বাণী ওনাদের কাছে পৌঁছে দিল, সকলে আপনার খামোশ হয়ে গেল, চুপ হয়ে গেল, কেউ আর কিছু নবীকে বলতে পারে না। শেষ পর্যন্ত নবীর আপন চাচা, যার নাম হলো আবু লাহাব। কি নাম বললাম বাবা? এর আসল নাম হলো আব্দুল উজ্জা। কি নাম বললা বাবা?
আব্দুল উজ্জা, এর উপনাম হলো আবুল আহাব। তো এই আবুল আহাব মানে এতটাই রেগে গেল ভাতিজার উপরে, রেগে যাওয়ার পর চোখটাকে লাল করেছে, লাল করার পর বলছে যে ভাতিজা তুমি ধ্বংস হও, ধ্বংস হও, এর জন্য কি তুমি আমাদেরকে ডেকেছিলে? এত রাগান্বিত হলো, ভয় আর কেউ কিছু বলতে পারে না। আর আবুল আহাব বলল কেন, তার সম্পদ আছে, তার টাকা আছে, তার সন্তান সন্ততি আছে। নবীর দিকে সম্বোধন করে বলল, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। তাফসীরে রুহুল বায়ান ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাই উনি বর্ণনা করেছেন, এ তাফসীরে রুহুল বায়ান 15 খণ্ডে বিভক্ত, এর মধ্যে 15 নম্বর খণ্ডের 607 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে 616 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাই উনি সূরা লাহাবের তাফসীর লিখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো ওই তাফসীরের মধ্যে উনি লিখছেন যে এই আবুল আহাব একটা পাথর উঠিয়ে আপনার নবী মুস্তাফার দিকে চালিয়ে দিয়েছে। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে মুফাসসিরিনে কেরামগণ বলছেন, আল্লাহর হাবিবকে ধ্বংস হওয়ার জন্য আবুল আহাব বলল, আবুল আহাব বলার পর হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, এর জন্য তুমি কি আমাদেরকে ডেকেছিলে? হে ভাতিজা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, নাবির দিকে পাথর ছুড়ে দিল। তাফসীর কারকেরা লিখেছে ওই পাথরখানা যেন আল্লাহর হাবিবের সামনে গিয়ে পড়ল এক হাত দূরে। কতটা দূরে? এক হাত দূরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সেই দিন আপন চরম অপমান করেছিল এই আবু নাহাবের দলেরা, সাইবা উতবা উতাইবা আবু জাহালের দলেরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার পর সকলেই যেন সেখান থেকে চলে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই দিনকে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, আল্লাহর কাছে দোয়া করেছিল, বলে আল্লাহ মায়ের পেটে ছিলাম গো মাওলা 2 থেকে 2.5 মাস, আল্লাহ আমার আব্বা জান ইন্তেকাল করে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে মাওলা, আমার বয়স যখন 6 বছর রব্বুল আলামিন, আমার আম্মা যেন ইন্তেকাল করে কবরে চলে গেছে গো মাওলা, আমার যিনি দাদা আব্দুল মুত্তালিব তিনিও দুনিয়া ছেড়ে চলে গেছে মাওলা, আজকে দুনিয়ার জমিনে আমার অভিভাবক হিসাবে কেউ নাই, কেউ নাই। আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কান্না করেছিল। মহান আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, কি আমার বন্ধু, পৃথিবীর জমিনে আপনাকে কেউ চরম অপমান করবে, আপনাকে কেউ অপমান করবে, আপনার শানে কেউ বেয়াদবি করবে, আমি আল্লাহ কোনোদিন সহ্য করব না, সহ্য করব না। হে আমার হাবিব, এর সঙ্গে আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে একবারে নগদ রিয়াকশন নিতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে বলেন, বলে জিব্রাইল যাও যাও পৃথিবীর জমিনে চলে যাও। বলে আল্লাহ পৃথিবীর জমিনে যাব, আল্লাহ কোন বার্তা নিয়ে যাব গো মাওলা, কোন মেসেজ নিয়ে যাব গো মাওলা? মহান আল্লাহ তাআলা জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল যাও যাও আমার হাবিবের কাছে যাও, ওই সূরা লাহাব নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। কোন সূরা নিয়ে আসবে বাবা একটু জোরে বলুন? সূরা লাহাব। সূরা লাহাব। সূরা লাহাব যখন নাযিল হয়ে গেল, সূরা লাহাব যখন অবতীর্ণ হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু আমান কাসাব সায়াসুনা لغب امرأته حمالة حطب في جيدها حبل من مسد. سورة نازل هي قالوا الله تعالى بولين
তার কোন কাজে আসেনি তার সম্পদ এবং না যা সে উপার্জন করেছে জানাচ্ছেন আমার রাসূলের সঙ্গে চরম বেয়াদবি করার কারণে আবুল আহাব ধ্বংস হবে আর আবুল আহাবের কোন সম্পদ কাজে আসবে না সায়াসলা নারন জাতাল আহাব এবং সে অতি তাড়াতাড়ি জাহান্নামের আগুনে প্রবেশ করবে কর্ণকোহরে পৌঁছে গেল আবুল আহাব খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে মন বেচার হয়ে গিয়েছে তার বিবিচার নাম হলো উম্মে জামিল উম্মে জামিল বলল হে আমার মাথার তাজ মাথার মুকুট আপনি খাওয়া দাওয়া কেন বন্ধ করে দিয়েছেন আপনি এত চিন্তিত মনে হচ্ছে আপনাকে কেন আপনাকে কেন টেনশন টেনশন মনে হচ্ছে উম্মে জামিলকে বলল বলে বিবি আমার ভাতিজা মোহাম্মদের সঙ্গে আমি বেয়াদবি করেছি আমার ভাতিজা মোহাম্মদের স্রষ্টা আমার ভাতিজা মোহাম্মদের আল্লাহ আমার জন্য মেসেজ পাঠিয়ে দিয়েছে আমি নাকি ধ্বংস হয়ে যাব সুবহানাল্লাহ উম্মে জামিল বলছে হ্যাঁ তো ভাতিজা মোহাম্মদের কথা মিথ্যা হয় না ভাতিজা মোহাম্মদ যেটা বলে সত্য বলে ভাতিজা মোহাম্মদ যা বলে সত্য বলে ওর কথার কোনোদিন রদ হয় না মোহাম্মদ যদি এটা বলে থাকে তাহলে সত্য বলেছে অবশ্যই তুমি ধ্বংস হয়ে যাবে তবে ভাতিজাকেও না দেখে আর ছাড়বো না উম্মে জামিল সঙ্গে সঙ্গে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল এ উম্মে জামিল সঙ্গে সঙ্গে একটি পাথর নিয়েছে পাথর নেওয়ার পর কাপড়ের মধ্যে পাথরটিকে গোপন করে নিয়েছে দয়ার নবী মুস্তাফা কাবার চাতালে বসে আছেন পার্শ্বে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব এবং তিনার দোস্ত তিনার বন্ধু দুইজন যেন পার্শ্বা পার্শ্বে বসে আছেন এমন অবস্থায় উম্মে জামিল নবীর দিকে অগ্রসর হলো অগ্রসর হওয়ার পর যেন উম্মে জামিল আবু বকরকে দেখে কিন্তু আমার নবীকে যেন দেখে না সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ পার্শ্বাপার্শ্বে দুইজন ব্যক্তি বসে আছে আবু বকরকে দেখতে পাই উম্মে জামিল কিন্তু আমার নবীকে দেখতে পাই না কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন ইসরাইল 15 নম্বর পারা মহান আল্লাহ তাআলা বলেন ওয়াইদা করতাল কুরআন হে আমার হাবিব আপনি যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন আপনি যখন কোরআন পান করতেছিলেন জান্নাহ বাইনে গো বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা আপনি আর ওই তারদের মধ্যে অর্থাৎ যারা ঈমান আনে নাই যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে নাই হিজাবাম মাসতুরা আমি আল্লাহ তাআলা আপনার সামনে একটা পর্দা করে দিয়েছিলাম একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ পারওয়ারদিগার আলম মাওলা তাহলে আজকে আপনার বিশ্ব রাসূলকে কেমন করে রক্ষণাবেক্ষণ করলেন উম্মে জামিল আসলো নবী আর আবু বকর দুইজনে পার্শ্বাপার্শ্বে বসে আছে উম্মে জামিলের নজর আবু বকরকে দেখে কিন্তু আমার নবী মুস্তফাকে দেখে সুবহানাল্লাহ রক্ষণাবেক্ষণ করছেন কে বাবা একটু জোরে বলুন আল্লাহ আল্লাহ
হযরত আবু বকরকে বলছে, তোমাদের গুরু লিডার মোহাম্মদ কোথায়? তো বলছে, কেন? বলছে, আমার নামে কাব্য কবিতা রচনা করেছে। বলছে, আমার নবী তো কাউরির নামে কুৎসা রটাই না, কাব্য কবিতা রচনা করে না। বলছে, হ্যাঁ করেছে গো। তো বলছে যে, না এটা নবী কোনোদিন করতে পারে না, নবী তো কবি নন, কাব্য রচনা করে না। তো বলছে, কোথায় বলো না। তো বলছে, কেন? তো বলছে, নবী তো কবিতাই রচনা করে না, তো বলবো কেন? উম্মে জামিল বলছে, এই দেখ একটা মোটা পাথর নিয়ে এসেছি, আজকে ভাতিজাকে মেরে হত্যা করে দিতাম, শেষ করে দিতাম। মহান আল্লাহ তাআলা বলেন, হে উম্মে জামিল, তোমার উদ্দেশ্য হলো আমার নবীকে তুমি পাথর দিয়ে আঘাত করবে, আর আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি যে আমার হাবিবকে আমি দুনিয়ার জমিনে রক্ষণাবেক্ষণ করব। জোরে বলি সুবহানাল্লাহ। উম্মে জামিল পাথর ফেলে দিয়ে চলে গেল। হযরত আবু বকর সিদ্দিক বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ডান পার্শ্বে বসা, আপনার আমি বাম পার্শ্বে বসা। ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসলো, হুজুর আমাকে দেখে কিন্তু আপনাকে দেখে নাই, এর কারণটা কি বুঝতে পারি নাই, এর ব্যাপারটা কি বুঝতে পারি নাই। পয়গম্বরে আজম বলেন, বলে আবু বকর, আমার সামনে মহান আল্লাহ তাআলার একটি ফেরেশতা আমাকে আড়াল করেছিল। জোরে বলি সুবহানাল্লাহ। উম্মে জামিল যেন ব্যর্থ হয়ে বাড়িতে ফেরত চলে গেল। নাবিকে হত্যা করবে, হত্যা করে সম্ভবপর হয় নাই, উম্মে জামিল বাড়িতে চলে গেল। যাওয়ার পর রাগ যা ছিল নাবির উপরে, রাগ আরো যেন বেড়ে গেল। নাবিকে দেখতে পাই না, নাবিকে মারতে পারলো না, মারতে পারলো না। শেষ পর্যন্ত যাওয়ার পরে আবু সুফিয়ানকে বলল, উম্মে জামিলের ভাইয়ের নাম হলো আবু সুফিয়ান, আবু সুফিয়ানকে বলল, বলে ভাই, আজকে আমার স্বামী আবুল আহাব নাকি ধ্বংস হয়ে যাবি। নবী মোহাম্মদ বলে দিয়েছে, রে ভাই, আমার স্বামী মনে হয় আর বাঁচবে না, ধ্বংস হয়ে যাবি। ভাই, তুমি একজন শক্তিশালী পুরুষ, যাও যাও মোহাম্মদকে হত্যা করে দাও, শেষ করে দাও। আবু সুফিয়ান বলল, মোহাম্মদকে আর রাখবো না, রাখবো না, হত্যা করে দিব। আবু সুফিয়ান জান, এইদিকে শরীরে শক্তি আছে, সম্পদ আছে, নাবিকে হত্যা করার জন্য বেরিয়ে গেল। আর যেমনি আপনার বেরিয়ে যাওয়া, বাড়ির বাইরে দেখছে একটা আজদাহ সাপ মুখে হা করে বসে আছে। আবুল আহাব যখন এইরকম ঘটনা দেখলো, ওইদিকে আবু সুফিয়ান যখন এইরকম ঘটনা পরিদর্শন করলো, করার পর দৌড়াতে দৌড়াতে বাড়িতে ফেরত চলে গেল। উম্মে জামিল বলল, ভাই, তুমি নবী মোহাম্মদকে হত্যা করার জন্য গেলে রে ভাই, কিন্তু কেন তুমি ফিরে চলে আসলে? বলল, আমি যদি আর একটু সামনে চলে যেতাম, একটি আজদাহ সাপ ওই মুখটাকে এমন করে ফাঁক করে হা করে আছে, আমি ওই সাপের মুখে চলে যেতাম, এর জন্য আমি ভয়ে পানি আসলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম সবাল সিনি কালো পাগুনামে মুহাম্মাদ হরদম সবাল শফি আনা তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনাই, সোনার মদিনাই। বলি সুবহানাল্লাহ। তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনাই, সোনার মদিনাই। সেই নবীর দিদার পেতে চলো মদিনা, সেই নবীর দিদার
দিদার পেতে চলো মদিনা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো বুঝবে না। আমার মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন সাহেব মদিনা। সুবহানাল্লাহ, বাবা জীবন কবরে কাউকে দেখা যাবে না, বাবাকে দেখা যাবে না, মাকে দেখা যাবে না, বিবিকে দেখা যাবে না, ভাই বোন আত্মীয় স্বজন কাউকে দেখা যাবে না, একজনকে দেখা যাবে যিনি পৃথিবীর জমিনে মানবতার কল্যাণের জন্য আবির্ভূত হয়েছিলেন, তিনি হলেন মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মামিনার নয়নের তারা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আপনার আমাদের সকলের সম্মুখে কবরে উপবিষ্ট করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কবি বলছেন, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা, শাহে মদিনা। ও ভাই বুঝবো তখন না বিবি নেই আপন কেউ গুনায়, ও ভাই বুঝবো তখন না বিছাড়া আপন কেউ গুনায়, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো বুঝবে না। এই পৃথিবী চিরজীবন থাকার জায়গা না।